করোনার যুদ্ধের কারণে নানা প্রতিকূলতা থাকলেও শিশুদের জন্য বই ছাপানোর কথা ভোলেনি সরকার। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অভিযোগ, সরকার দেশের স্বার্থে কাজ করে গেলেও একটি গোষ্ঠী কখনোই তা দেখে না। সমালোচনার জবাব কাজ দিয়েই দেয়া হবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। মিরাজ মিজু রিপোর্ট। 2023 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক, প্রাথমিক, ক্ষুদ্র, নৃগোষ্ঠী সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় নতুন বছরের বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের মধ্যে ছিল খুশির জোয়ার। নতুন বছরের বাড়তি পাওনা, প্রধানমন্ত্রীর হাত থেকে নতুন বই নেয়া। পরে প্রধানমন্ত্রী তার দেয়া ভাষণে শিক্ষাক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। বাংলাদেশের মানুষকে যদি দারিদ্র্যমুক্ত করতে হয় তা শিক্ষা হচ্ছে দারিদ্র্যমুক্ত করার সবথেকে বড় হাতিয়ার। কাজে আমরা সমগ্র জাতিকে শিক্ষিত করে গড়ে তুলব, সেই পদক্ষেপ নিই। 2023 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে 2,19,84,823 জন শিক্ষার্থীকে 9,66,08,245টি বই বিতরণ করা হচ্ছে এবং আগামীকাল প্রায় সব স্কুলে আগামীকাল থেকে পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে এই বই দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক নানা জটিলতা থাকলেও শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হচ্ছে। নতুন বই দেওয়া শুরু করেছে এই 2010 সাল থেকে দিয়ে যাচ্ছে এবং এই করোনা, নানা ঝামেলা, যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন তো সব জিনিসের দাম বেড়ে গেছে, অনেক সারা বিশ্বব্যাপী কষ্ট, তার মধ্যেও কিন্তু আমরা শিশুদের কথা ভুলিনি। তাদের বই ছাপানোর খরচাটা অন্যদিক থেকে আমরা সাশ্রয় করছি, কিন্তু বই ছাপানোটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি এবং এটা আমরা দিয়ে যাচ্ছি। যত উন্নয়নই হোক, দেশে এক শ্রেণীর মানুষ আছে, তারা কোনো উন্নয়নকেই স্বীকার করতে চায় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আন্তরিকতার সাথে আজকে ছেলে মেয়েদেরকে যত আমরা তৈরি করতে পারবো, আমাদের বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। যদিও এত কাজ করার পরে কিছু লোকের মন ভরে না, তারপরে বলবে আমরা নাকি কিছুই করি নাই, তাদের মাথার মধ্যে ওই নাই শব্দটা ঢুকেই আছে। তা আমরা নাইতে থাকতে চাই না, আমরা পারি, বাংলাদেশের মানুষ পারে, আমরা সেটাই প্রমাণ করতে চাই। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।